Assalamualaikum. FNF Cooking এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান স্পেশাল আজকের এই রেসিপিটি দেখার জন্য ইফতার স্পেশাল আয়োজনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন শর্মা চিকেন শর্মা প্রায় আমরা সবাই কম বেশি খেয়েছি আর রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনি চিকেন শর্মা ঘরে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট শর্মা ঘরে তৈরি করে নেয়ার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি ডিটেইলসে দেখিয়েছি তো আশা করছি আজকের এই চিকেন শর্মা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সেই সঙ্গে এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এফএনএফ কুকিং এ দেখছেন পেজের পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন চিকেন শর্মার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেছি আর ডো তৈরিতে আমি এই ধরনের ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্টটা ইউজ করব তো বেশ বড় সাইজের একটা মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ড্রাই ইস্ট তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর অবশ্যই কিন্তু এখানে হালকা কুসুম গরম পানিটাই দিতে হবে তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য 10 মিনিট পর এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গুঁড়ো দুধের পরিবর্তে এখানে তরল দুধটা দিতে পারবেন তবে তরল দুধটা দিলে সেটা কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম করে তারপর দিতে হবে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দেওয়ার পর সবকিছু ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল এখন দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও দিতে পারবেন ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে মোটামুটি একটু নরম করে একটা ডো মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু তুলনামূলকভাবে রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে ডোটা তৈরি করে নিই সেই ডো থেকে একটু নরম করে মেখে নিতে হবে এরপর হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিয়েছি আর পানির পরিমাণটা এখানে আর আমি বলে দিচ্ছি না একটু খেয়াল করে এখানে পানিটা অ্যাড করে একটু নরম করে ডোটা মেখে নেবেন ডোটাকে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখন আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটা আরও একবার ভালোভাবে একটু মেখে নিচ্ছি তো ডোটা এখানে মেখে নিয়েছি এরপর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য যেহেতু এখানে ডো তৈরিতে আমরা ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করেছি সেক্ষেত্রে 1 ঘন্টাতেই দেখবেন যে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এরপর চিকেনটা মেরিনেট করব একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম চিকেন আর চিকেনের পিসটাকে এখানে আমি একটু ছোট করেই কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদমতো আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন টক দই দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একটু মিশিয়ে নিয়েছি চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা একটু রেস্টে রাখবো জাস্ট 15 মিনিটের জন্য তো 15 মিনিট পর এখন চিকেনটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন তেল তারপর মেরিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর এখন মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি আর এই মুরগির মাংসটা রান্না করতে কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না কারণ কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পর দেখবেন যে মুরগির মাংস থেকে এক্সট্রা অনেকটা পানি বের হবে
আর সেই পানিতেই কিন্তু মাংসটা ভালোভাবে রান্না হয়ে যাবে। তো চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি শর্মার জন্য একটা সস তৈরি করতে। শর্মা সসটা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, 2 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন মাস্টার্ড সস, গোলমরিচ কুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। গোলমরিচ কুঁড়োটা দিয়ে দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই শর্মা সসটা রেডি হয়ে যাবে। আর এভাবে সসটা তৈরি করে একটা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে নর্মাল ফ্রিজে প্রায় 3 থেকে 4 দিন বা তারও বেশি সময়ের জন্য এটা সংরক্ষণ করেও খেতে পারবেন। সসটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। তারপর শর্মার জন্য সালাদটা রেডি করছি। প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ এখানে বাঁধাকপি, 1/3 কাপ দিয়ে দিলাম গাজর, 1/4 কাপ পেঁয়াজ, বেল পেপার দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ। যে কোনো রঙের বেল পেপার এখানে দিতে পারবেন, সমস্যা হবে না। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন। তারপর লেবুর রস দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন। শর্মাটা তৈরি করে যদি আপনারা সঙ্গে সঙ্গে খেতে চান, সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন। আর যদি শর্মা তৈরি করার পর সেটা সংরক্ষণ করতে চান, তাহলে এই সালাতে আর লবণ না দেয়াই ভালো। লবণ দিলে সেক্ষেত্রে সালাদ থেকে পানি উঠবে। তো সালাদটা মেখে নেওয়ার পর এটাও সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এখন শর্মার ডোটা দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আরও একবার ভালোভাবে একটু মথে নিচ্ছি। তারপর এই ডোর থেকে ছোট ছোট লেচি কেটে সমান 6 ভাগে ভাগ করে নিব। 3 কাপ ময়দা দিয়ে আজকে আমি 6 পিস শর্মা তৈরি করব। আর 3 কাপ ময়দা দিয়ে এখানে 6 পিস শর্মা তৈরি করলে সেক্ষেত্রে রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার একেবারে কিন্তু পাতলাও হবে না। অর্থাৎ এখানে মিডিয়াম সাইজের 6টার মতো রুটি হবে। ডোটাকে 6টা ভাগে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকটা ডো এরকমভাবে একটা গোলাকার শেপ দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর রুটিটা ভাজার আগেই যেন এই ডোগুলো আর ড্রাই না হয়ে যায়, সেই জন্য প্লাস্টিক র্যাপার দিয়ে আবারও এগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। এখন একটা একটা করে রুটি বেলে তারপর আমি ভেজে নিব। রুটিটা বেলার জন্য সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এখন রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা এখানে খুব বেশি পাতলা আবার একেবারে মোটা করেও আমি বেলে নিইনি, একটু পাতলা করে আমি এখানে রুটিটা বেলে নিয়েছি। তবে খুব বেশি পাতলাও না, কারণ এখানে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে, রুটিটা ভাজার সময় এমনিতে রুটিটা অনেকটা ফুলে যাবে। রুটিটা বেলে নেওয়ার পর এখন ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। এখন রুটিটাকে আমি 2 পাশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। রুটিটা ভাজার সময় একটু চেষ্টা করবেন রুটিটা একটু চেপে চেপে ভেজে নিতে, তাহলে দেখবেন যে রুটিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। আর এই রুটিটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা যেন একটু ফুলকো হয়, কারণ ভাজার সময় যদি রুটিটা ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে সেই রুটি দিয়ে যখন আপনারা শর্মাটা তৈরি করার পর এটা শর্মার ভাঁজ দিতে যাবেন, দেখবেন যে রুটিটা এমনিতেই ভেঙে যাচ্ছে। এক এক করে এখানে সবগুলো রুটি আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এখন এক এক করে আমি শর্মাগুলোকে তৈরি করে নিচ্ছি। রুটির ওপরে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন শর্মা সস, বা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে সসটা দিবেন। দিয়ে দিচ্ছি এখানে স্যালাদ, তারপর দিয়ে দিলাম রান্না করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি আরও প্রায় 1 টেবিল স্পুনের মতো শর্মা সস। এখন শর্মাটা ফোল্ড করে নিচ্ছি। একটা বেকিং পেপার নিয়েছি এটা একটু মুড়িয়ে নেওয়ার জন্য, আর শর্মার ভাঁজটা যেন খুলে না যায় সেই জন্য এখানে আমি 2টো টুথপিক নিয়েছি। টুথপিক দুটো এখন শর্মায় দিয়ে একটু গেঁথে নিচ্ছি। তো শর্মাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো শর্মা এখানে একই রকমভাবে আমি তৈরি করে নেওয়ার পর একটা সার্ভিং প্লেটে শর্মাগুলোকে আমি সার্ভ করেছি।
চেষ্টা করেছি খুব সহজভাবে চিকেন শর্মার রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।